গাইস কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং প্লাস হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ডিট্যান ফেস প্যাক। হ্যাঁ বন্ধুরা, ডিট্যান ফেস প্যাকের ওপর রিকোয়েস্ট আমার কাছে প্রচুর এসেছে যে দিদি গরম পড়ে গেছে, স্কিন পুরো লাল হয়ে যাচ্ছে, স্কিনে ট্যানিং চলে এসছে, স্কিনে জায়গায় জায়গায় ব্ল্যাক প্যাচ দেখা যাচ্ছে, তুমি কোনো রেমেডি নিয়ে এসো। বন্ধুরা, তাই আমি প্রচুর রিসার্চ করার পর প্রচুর ভেবেচিন্তে এমন একটা ফেস প্যাক নিয়ে চলে এসেছি যে ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু খুব ভালোভাবে তোমার স্কিন থেকে ট্যানটা রিমুভ হয়ে যাবে, তোমার স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে উঠবে। বন্ধুরা, এছাড়াও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি স্কিনে যা কিছু অ্যাপ্লাই করো সেটার রেজাল্ট কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না তোমার স্কিনের উপর, কারণ তুমি তো এমনিতেই ফর্সা, কী করে বুঝবো যে এই প্যাকটা আমার উপর ভালো রেজাল্ট দেবে? তাই বন্ধুরা, আজকে আমি যে ডিট্যান ফেস প্যাকটা রেডি করেছি সেটা আমি নিজে অ্যাপ্লাই করবো না, সেটা আমি আমার হাজবেন্ডের উপর অ্যাপ্লাই করাবো। তোমরা দেখে বুঝতে পারবে যে ট্যানিং স্কিনে প্যাকটা অ্যাপ্লাই করার পর কীরকম রেজাল্ট আসে। আমার স্কিনে তো সেরকম ট্যান নেই, বাট আমার হাজবেন্ডের স্কিনে কিন্তু প্রচুর সান ট্যান আছে, ঠিক আছে? আর ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর স্কিন থেকে ট্যানটা কীভাবে রিমুভ হয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে ইনস্ট্যান্ট দেখাবো। তার আগে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটিকে অন করতে একদম ভুলবে না। সো লেটস গেস। বন্ধুরা, এই ডিটানিং ফেস প্যাকটা তৈরি করার জন্য একটা ক্লিন বোলের মধ্যে আমি নেব 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কফি পাউডার, 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ মধু, 2 চামচ টক দই, আর 1টা গোটা টমেটোর রস। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। সো রেডি হয়ে গেছে আমাদের ফেস প্যাক, এবার চলো এটাকে ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আজকের ফেস প্যাকটা কিন্তু আমি আমার ওপর অ্যাপ্লাই করবো না, তোমরা দেখে বুঝে গেছো, হিজ মাই হাজবেন্ড, যারা নতুন দেখছো তাদের জন্য ইন্ট্রোডিউস করে দিলাম। আজকে ফেস প্যাকটা আমি এর ওপর অ্যাপ্লাই করবো, কারণ তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ওপর অ্যাপ্লাই করলে ঠিক বুঝতে পারি না, এমনিতেই তো তোমার স্কিনটা চকচক করে। তাই আমি আমার হাজবেন্ডের ওপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো, আর স্কিন দেখে বুঝতেই পারছো স্কিনটা পুরো কালো হয়ে গেছে, রোদে পুরো সানট্যান হয়ে গেছে স্কিনে। এই ফেস প্যাকটা তুমি যখন অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু খুব ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে। তোমার পরিষ্কার মুখে এই ফেস প্যাকটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। দেখো আমি এখানে যেভাবে অ্যাপ্লাই করছি, পুরো মুখে গলা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। তুমি চাইলে এটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো, আই মিন পিঠে, ঘাড়ে, হাতে, এটা কিন্তু খুব ভালোভাবে ডিটানিংয়ের কাজ করে। সো দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যেমন চালের গুঁড়ো, মুলতানি মাটি, তার সাথে টক দই আর টমেটোর রস, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল, আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ডিটানিং করতে হেল্প করে, স্কিনের দাগ, ছোপ, পিগমেন্টেশনটাকে রিমুভ করতে হেল্প করবে, স্কিনটাকে ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে। তাহলে এই ফেস প্যাকটা তুমি কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। সো দেখো কথা বলতে বলতে ফেস প্যাকটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার 10 থেকে 15 মিনিটের জন্য ফেসে এভাবেই রেখে দেবে যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে আসে, তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে তুমি ওয়াশ করে নেবে। বন্ধুরা, টাওয়াল ড্রাই করার পর রেজাল্ট তোমরা বুঝতেই পারছো স্কিনে, আমার আশা করি বলার নতুন করে কিচ্ছু নেই। আজকে যেহেতু আমি অ্যাপ্লাই করিনি, তোমরা রেজাল্টটা বুঝতেই পারছো বিফোর আফটার, যে আগে স্কিনটা কীরকম ছিল আর এখন স্কিনটা কীরকম হলো, কতটা ট্যানিং ছিল দেখো, তার মধ্যে দেখো অনেকটা ট্যান উঠে গেছে, স্কিনটা আগের থেকে কতটা ব্রাইট হয়ে উঠেছে, তাই না? তাহলে তোমার যদি স্কিনে প্রচুর ট্যান থাকে তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো। 3 দিন ব্যবহার করলে এটার রেজাল্ট কিন্তু তুমি তোমার স্কিনে ইনস্ট্যান্টলি বুঝতে পারবে যে তোমার স্কিন থেকে ট্যানটা 80% রিমুভ হয়ে গেছে, কারণ এখানে আমি এমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুব ভালোভাবে ডিটানিংয়ের কাজ করে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, কারণ দেখো ট্যানিংয়ের প্রবলেম তো আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই ফেস করে থাকি, তাই না? আর ফার্স্ট টাইম দিলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব যেন করে রেখো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই ফেস প্যাকটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজেই খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।